তো আমফান ঝড়ের সময় কিন্তু আমাদের আশপাশে আমার জানা মতে যারা ডিম এরকম ডিম ফুটিয়ে ডিম ফুটিয়ে ব্যবসা করে তাদের কিন্তু আপনার শত শত ডিম নষ্ট হয়ে গেছে এখানে এসেও অনেকে বলছে যে অমুক জায়গায় ডিম ছিল নষ্ট হয়ে গেছে অমুক জায়গায় ডিম ছিল নষ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরও হয়েছিল কিন্তু কম হয়েছিল এই যেভাবে রাখছি এভাবে কিন্তু আপনার পুরাতন ডিমগুলো আল্লাহ রহমতে আরো ভালো আছে আসলে আবার নতুন ডিম এর ভিতরে কালকে দিছে তো সব মিলে আসলে এভাবেও কিন্তু আল্লাহ চাই তো সম্ভব কিন্তু এটা হচ্ছে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে এই সাইডেও কিন্তু কিছু ডিম আছে দেখেন এই যে বাচ্চা এখানে বাচ্চা উঠছে একটা দেখেন তো আসলে এই যে দেখেন একটা ডিম এই যে খুঁটছে এরকম অনেকগুলো ডিম কিন্তু এখানে আপনার হচ্ছে এই যে এই সাইডে দেখেন এ একটা ডিভ এটা বাচ্চা হবে একটু পরে এ একটা এরকম আরও অনেক আছে এই যে একটা আসসালামু আলাইকুম বন্ধুরা তো ঘূর্ণিঝড় রেমালের কারণে গত তিন চার দিন কিন্তু আমাদের এলাকায় বিদ্যুৎ নেই তো তারপরও আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটরে কিন্তু বাচ্চা উঠেছে কোনো প্রকার বিদ্যুৎ বা ডিসি লাইন অর্থাৎ সোলার লাইন ছাড়া আর ঘূর্ণিঝড় রেমালে কিন্তু আমাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে দেখেন এইখানে যে আপনার ওয়াইফাই টাওয়ার ছিল এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ওয়াইফাই টাওয়ারটা ছিল কিন্তু আশি ফিট তো চল্লিশ ফিটের উপর থেকে কিন্তু টাস করে এক ফেটে মানে আমি দেখলাম যে রাতের বেলায় এখানে আমি বসেছিলাম হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো আর উপর থেকে চল্লিশ ফিট কিন্তু নিচে পড়ে গেল যেটা আপনার ওই সাইডে আছে তো আমরা এখন দেখবো যে গত তিন চার দিন মানে রবিবার এ এগারোটা থেকে শুরু করে আজকে হচ্ছে আপনার বুধবার মানে সোম মঙ্গল বুধ হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে উনত্রিশ তারিখ যাই হোক তিন থেকে চার দিন হচ্ছে আপনার কারেন্ট না থাকার পরেও আমাদের প্রতিদিনই কিন্তু ইনকিউবেটর থেকে বাচ্চা উঠছে আমি একটা মাঝে তো বন্ধুরা মাঝে একটা ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে বিদ্যুৎ বা ব্যাটারির কোনো লাইন না থাকলেও চার থেকে পাঁচ দিন আসলে কিভাবে ডিমে তাপ ধরে রাখা যায় আমি আপনাদেরকে একটু দেখাই এখন কিন্তু টোটালি বিদ্যুৎ লাইন নেই এখানে আপনারা এর আগে আমার যে সব ভিডিও যারা দেখেছেন দেখেছেন যে এইসব জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইট জ্বলে এটা হচ্ছে আমাদের যে ওয়াইফাই লাইনের বেশ কিছু যন্ত্রাংশ এখানে আছে মানে এখান থেকে অনেকেই কিন্তু লাইন দেওয়া হয় তো এইখানে সমস্ত চার্জারগুলো বা এখানে যে এমসিগুলো আছে এগুলো কিন্তু কারেন্ট থাকলে জলে আমার যে সার্কিট কিন্তু বন্ধ টোটালি সবই বন্ধ অর্থাৎ এক কথাই উপকূলীয় এলাকায় যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে অঞ্চলে আপনার ঝড় হয়েছে বিশেষ করে সাতকেরা খুলনা বরিশাল এই লাইন দিয়ে মোটামুটি খুলনার এই সাইড দিয়ে সব জায়গায় কিন্তু আপনার পর্যাপ্ত হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে যে কারণে তিন চার দিন কিন্তু কারেন্ট ছিল না বা এখনও নাই আমাদের এইখানে আমাদের বাজারে কারেন্ট আসছে সেখান থেকে আমি ফোনটা চার্জ দিয়ে নিয়ে এসে আসলে ভিডিওটা করছি তো এই মুহূর্তে আপনার এইখানে দেখেন তাপ আছে এই কর্নারে চল্লিশ দশমিক তিন তার মানে কিন্তু অনেক বেশি তাপ যদিও সাঁত্রিশ দশমিক সাত সমান সমান এইখানে আপনার উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ এরকমই দেখায় এটা তো সেই হিসেবে তাপ কিন্তু ঠিক আছে এখন এর ভিতরে আমরা দেখব যে আসলে আমার আম্মু কীভাবে রাখছে দেখেন গত তিন চার দিন হচ্ছে কারেন্ট না থাকার পরেও কিন্তু এখানে বাচ্চা উঠছে এবং আপনাদের কিন্তু আমি দেখালাম যে এখানে কত তাপ দেখাচ্ছে এই কর্নারে আপনার চল্লিশ দশমিক তিন এখন এখনো পর্যন্ত চল্লিশ দশমিক তিন দেখাচ্ছে তো এটা চল্লিশ দশমিক তিন না এটা মোটামুটি আপনার সাঁত্রিশ দশমিক নয় বা আটত্রিশ দশমিক এক দুই এরকমই হবে এই কর্নারে একটু বেশি দেখায় তো এখান থেকে আপনারা যেটা দেখছেন কিছুই নেই এখানে কিন্তু কোনো বাল্ব নেই এই যে এটা আমার পুরাতন একটা ইনকিউবেটর ছিল তো এইখানে হচ্ছে যে কাজটা করা হয়েছে সেখানে দেখেন এই যে কয় নাচ দেব আমি দুই নাচ ডিম কিন্তু এভাবে দিয়ে রাখছে আর আপনার হচ্ছে শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু এখানে তাপটা বেড়ে যায় আবার যখন তাপটা এখানে বেড়ে যায় চল্লিশ একচল্লিশ উঠে যায় তখন কিন্তু আবারও এরকম উপরে ঢাকনাটা আপনার হচ্ছে আগলা করে রেখে ডিম কিছুটা নাড়ানাড়ি করে দিতে হয় মানে কিছু ডিম উঠেই আবার একটু এলোমেলো করে দিয়ে আবার সাজায় রাখলে তখন কিন্তু আবারও তাপ উঠে যায় অর্থাৎ আমরা যেটা করি যে যখন হচ্ছে তাপ এখানে মনে করেন যে চল্লিশের মতো উঠে যায় তখন আবার হচ্ছে উপরে ঢাকনাটা আগলা করে দেই এবং ডিমগুলো একটু নাড়াচাড়া করে দেই অনেক সময় বাইরে বাইর করে রাখি তখন ডিমগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আবারও এইভাবে দিয়ে দেয় এভাবে কিন্তু আপনার আমফান ঝড়ের সময় সম্ভবত প্রায় এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ কিন্তু হচ্ছে এভাবে ছিল আপনার এইখানে একটা ডিম দেখেন এই যে এই এটা হ্যাঁ এটা এটা ফুটছে এটাও ফুটছে এই উপরের যে ডিমগুলো আছে এগুলো কিন্তু আল্লাহ চাইতো আজকালকের ভিতরেই কিন্তু বাচ্চা উঠবে ইনশাল এইখানে একটা ডিম দেখেন ফুটছে দেখেন এই যে অনেকগুলো আচ্ছা এখানে আপনার অনেকগুলো ডিম দেখলে আস্তে আস্তে দেখা যাবে যাই হোক আপনারা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে বিদ্যুৎ না থাকলেও যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু এভাবে হচ্ছে আপনার ডিমগুলো ডিমগুলো ভালো রাখা সম্ভব যে বাচ্চা বাচ্চা ওঠার আছে সেগুলো কিন্তু উঠবে মতো আমরা আরেকটা মেশিনে যাব আর বাচ্চা কিন্তু গত তিন দিনে বাচ্চা উঠছে প্রতিদিন কালকে আপনার হচ্ছে বাচ্চা নিয়েও গেছে আমাদের আপনারা জানেন যে আশপাশ মানুষ কিন্তু আমাদের কাছে ডিম ফোটাতে দেয় তারা বাচ্চা নিয়ে চলে যায় আ এইখানে কিন্তু কিছু বাচ্চা উঠছে সকালবেলা ইনকিউবেটর থেকে আম্মু আমার আম্মু আমার সঙ্গে আছে যেহেতু আম্মু দেখাশোনা করে মেশিনগুলা এই কিন্তু কিছু ডিম আছে দেখেন এই যে বাচ্চা এইখানে বাচ্চা উঠছে একটা দেখেন তো আসলে এই যে দেখেন একটা ডিম এই যে ফুটছে এরকম অনেকগুলো ডিম কিন্তু এখানে আপনার হচ্ছে এই যে এই সাইডে দেখেন এ একটা ডিম এটা বাচ্চা হবে একটু পরে হিসেবে এ একটা এরকম আরও অনেক আছে এই যে একটা এ একটা তো এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ গত চার পাঁচ দিন আপনার কারেন্ট নাই সেটা কিন্তু আপনার সকলে জানেন সেগুলো উপরে আর যে ডিমগুলো বাচ্চা হবে সেগুলো কিন্তু উপরে রাখছি আর নতুন ডিম বা আপনার পাঁচ সাত দিন বয়স আট দশ দিন বয়সে ডিমগুলো কিন্তু তলায় রাখা হয়েছে তো এখানে হচ্ছে অনেকের প্রশ্ন যে ডিমগুলো কিভাবে আমরা হচ্ছে ক্যান্ডে করি আপনার হচ্ছে টার্নিং করি সেক্ষেত্রে কিন্তু এইভাবে এই যে দেখেন এই ডিমগুলো এই সাইডে ও সাইডে ও সাইডে সাইডে এভাবে একটা একটা করে আসলে আপনাকে করতে হবে অন্তত যে কদিন কারেন্ট না আসে সে কয়েকদিন এভাবে কিন্তু কষ্ট করতে হবে যদি ডিমগুলো ভালো রাখতে চান আপনার আমফান ঝড়ের সময় কিন্তু আমাদের আশেপাশে ওই তলায় একটা ডিম খুলছে আবার আচ্ছা তো আমফান ঝড়ের সময় কিন্তু আমাদের আশপাশে আমার জানা মতে যারা ডিম এরকম ডিম ফুটিয়ে ডিম ফুটিয়ে ব্যবসা করে তাদের কিন্তু আপনার শত শত ডিম নষ্ট হয়ে গেছে এখানে এসেও অনেকে বলছে যে অমুক জায়গায় ডিম ছিল নষ্ট হয়ে গেছে অমুক জায়গায় ডিম ছিল নষ্ট হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরও হয়েছিল কিন্তু কম হয়েছিল এই যেভাবে রাখছি এভাবে কিন্তু আপনার পুরাতন ডিমগুলো আল্লাহ রহমতে আরো ভালো আছে আসলে আবার নতুন ডিম আম্মু এর ভিতরে কালকে দিছে তো সব মিলে আসলে এভাবেও কিন্তু আল্লাহ চাই তো সম্ভব কিন্তু এটা হচ্ছে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে এটাই তো যখন আসলে বিদ্যুৎ থাকবে না চার পাঁচ দিন যদি ব্যাটারির ব্যাকআপ না থাকে আমাদের কিন্তু ব্যাটারি আছে কিন্তু আসলে এই যে আবার এইখানে যে এতে তাপ কত আছে সেটা তো দেখা হয়নি এটাও তো তাপ বেশি আম্মু চল্লিশ আচ্ছা এখানে চল্লিশ মানে কিন্তু চল্লিশ আমি কয়েকবার বলছি যাই হোক আর এই যে এই যে দেখেন এগুলো কিন্তু বাচ্চা উঠছে এই যে ডিমের যে খোসাগুলো আম্মুর উপরে রেখে দিছে আর আমাদের কিন্তু ব্যাটারি আছে কিন্তু আসলে ব্যাটারিতে চার্জ সেইভাবে নেই এই ব্যাটারিগুলো পরিবর্তন করতে হবে কয়েকদিন আগে আম্মুর সঙ্গে বলছিলাম যে হঠাৎ ঝড় বৃষ্টি আসতে পারে তো সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো আসলে চেঞ্জ করা প্রয়োজন কিন্তু সে সময় সুযোগ হয়নি আর কি আর এটা কিন্তু আমার সেই বড় মেশিনটা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা কিন্তু জানেন এর ভিতরে কিন্তু ডিম নাই ঠিক আছে আর ভালো করে দেখাবো আল্লাহ চাইতো হয়তো আজকে বিদ্যুৎ চলে আসবে যেহেতু যেহেতু আপনার হচ্ছে আমাদের বাজারে চলে আসছে তো গ্রামের ভিতরে এখনো লাইন দেয়নি এগুলা তারা লাইনটা চেক করে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখে তারপর লাইনটা দেবে আর হচ্ছে আপনার কি একটা বলতে চাইছিলাম আমি কি বলতেলাম ও এই যে মেশিন এই মেশিনের ডিম এবং এই এসআইটি ডিম ছিল না এই দুই তিন মেশিনের ডিম কিন্তু আপনার এই যে একটা মেশিন আর এইখানে একটা ছোট পুরাতন মেশিন এই দুই মেশিনে দেই কিন্তু এই তিন চার দিন হচ্ছে আমার আম্মু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এবং মানে এক কথাই তার পরিশ্রম কিন্তু আসলে সফল হয়েছে তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক 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 উপকৃত হবেন ইনশাআল্লাহ তো যারা আসলে টেনশন করেন কারেন্ট না থাকলে কি করবেন অবশ্যই ব্যাকআপ হিসেবে ব্যাটারি বা আইপিএস রাখবেন যদি এমনটা হয় যে তিন চার দিন আপনার কারেন্ট নাই সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু ডিমগুলো ভালো রাখতে পারেন এবং আপনারা বাচ্চা উৎপাদন করতে পারবেন ইনশাআল্লাহ